যাবতীয় প্রশংসা হামদোসানা আল্লাহ সুবহান আলার জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসুল আহমদ মোহাম্মদ মোস্তফা সাল্লি ওয়াসাল্লামের প্রতি আজকের অত্র মসজিদের জুমার খুদ্বার সংক্ষিপ্ত বিষয়বস্তু ছবি মূর্তি ভাস্কর্য পৃথিবীতে যুগে যুগে যখনই আল্লাহ সুবহানহতালার সাথে শির্কের আবির্ভাব বা অভ্যুত্থান ঘটেছে তখন সেই শির্ক সেই আল্লাহ সুবহানহতালার সাথে অংশীদারিত্ব আল্লাহ সুবহানহতালার একত্ব বাদের বিরোধী শির্কের উত্থান ঘটার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ছবি মূর্তি ভাস্কর্য আল্লাহ সুহানহতালা সির্কের শুরুর ইতিহাস বলেছেন নো আলিহ সালাম থেকে সেখানে কিছু ভালো মানুষ ছিল যেই ভালো মানুষগুলোর মৃত্যুর পর শয়তান তাদের অন্তরে অশ্বাসা দিল যে তোমরা এই ভালো মানুষগুলোর ভাস্কর্য বানাও এই ভালো মানুষগুলোর মূর্তি বানাও যাতে করে তাদেরকে দেখে তোমাদের ভালো কাজের প্রতি আগ্রহ জাগে তখন তারা সেই ভালো মানুষগুলোর মূর্তি আঁকল ভাস্কর্য নির্মাণ করল এই চেতনাকে ধরে রাখার জন্য যে তাদেরকে দেখে যাতে তাদের অন্তরে আল্লাহর প্রতি এবাদতের আগ্রহ জাগে তারপরে যুগের পরিবর্তনে যুগের পরিক্রমায় পরিক্রমায় একটা সময় ওই মানুষগুলোকে যাদের তারা মূর্তি নির্মাণ করেছিল এই উদ্দেশ্য নিয়ে যে তাদেরকে দেখে আল্লাহর ইবাদত করবে যুগের পরিক্রমায় তারা তাদেরই ইবাদত করা শুরু করে তাদের কাছেই চাওয়া শুরু করে তাদের কাছেই মাথা নত করা শুরু করে লাত মানাত অজ্জা হবল ইয়োস থেকে শুরু করে যত মূর্তির নাম আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে নিয়েছেন তার অধিকাংশই যুগে যুগে ভালো মানুষ ছিল তাদেরকে স্মরণ তাদের কর্মকে স্মরণ করে রাখার জন্য মানুষ তাদের কবরের উপর মসজিদ বানিয়েছে মানুষ তাদের মূর্তি বানিয়েছে যেটা রাসুলসাল্লি ওয়াসাল্লাম নিজে হাদিসেও বলেছেন যে তাদের কবরের উপর মসজিদ বানানো হয়েছে এবং তাদের ছবিগুলোকে মূর্তিতে পরিণত করা হয়েছে তাদের শরীরকে এবং তাদেরকে রসুলসল্ল্লাহ আলী ওসাল্লাম হাদিসে শেরার খালক সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি জীব বলেছেন রসুলসল্ল্লাহ আলী হাসাল্লাম তো আজকের যুগেও এবং যুগে যুগে শির্ক পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যম শুরুটা এটাই যে আমরা তার চেতনা ধরে রাখবো এই জন্য তার ছবি বানাচ্ছি ভাস্কর্য বানাচ্ছি আমরা তার আবেগটাকে ধরে রাখবো এই জন্য তার কবরটাকে এত উঁচু করেছি এই জন্য তার কবরে মাদ্রাসা করেছি তার কবরে মসজিদ করেছি যাতে তার শিক্ষাটা আমরা ধরে রাখতে পারি কিন্তু একটা পর্যায়ে ওই কবরের পূজা শুরু হয় একটা পর্যায়ে ওই মূর্তির পূজা শুরু হয় আর ইসলামে একটা মৌলিক বিধান আছে সাদ্দ প্রত্যেক গুনাহে যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তাগুলোকে ইসলাম বন্ধ করে দেয় ওই রাস্তাটা সরাসরি গুনাহ কিনা এটা পরের কথা কিন্তু ওই রাস্তাটা থাকার কারণে গুনাহ সংঘটনের রাস্তা তৈরি হয় যেমন সবচেয়ে বড় গুনাহগুলোর একটা গুনাহ হচ্ছে জেনা করা তো জেনা করার জন্য যতগুলো রাস্তা আছে যে রাস্তাগুলো দিয়ে মানুষ জেনার দিকে ধাবিত হতে পারে ইসলাম সব রাস্তাগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে যেমন একটা মেয়ের দিকে তাকানো হঠাৎ করে চোখ পড়ে গেলে চোখ নিচু রাখা এটা কি জন্য কেননা জেনার শুরুটা এখান থেকে যখনই আপনি মেয়ের দিকে তাকাবেন তখন আপনার অন্তরে আগ্রহ জাগবে কামনা জাগবে বাসনা জাগবে তখন আপনি জেনার রাস্তায় আগাবেন জেনার রাস্তায় যেন না আগান এই জন্য মেয়ের দিকে তাকানো নিষিদ্ধ এই জন্য নগ্ন দৃশ্য দেখা নিষিদ্ধ এই জন্য অশ্লীলতা নিষিদ্ধ এই জন্য মেয়ে চোখে পড়লে চোখ নিচু করা আদেশ তো প্রত্যেক বড় পাপে যাওয়ার যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোকে ইসলাম চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করে দিয়েছে ঠিক তেমন সিরকে যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তাগুলোর একটা রাস্তা হচ্ছে ছবি মূর্তি সম্মানের খাতিরে স্মরণের খাতিরে নির্মাণ করে রাখা এটা শিরকে যাওয়ার রাস্তা কেননা কোনো না কোনো একদিন এটার পূজা শুরু হবে এটার ইবাদত শুরু হবে এই জন্য ওই রাস্তাটাকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে চিরতরে যেন পৃথিবীতে শির্ক প্রতিষ্ঠিত হওয়ার সুযোগই না পায় আমরা যদি শির্ককে আরও ভালোভাবে বুঝতে চাই তাহলে বুঝতে হবে আল্লাহ সুবাহানহ আলার তাওহিদকে কেননা শির্ক হচ্ছে তাওহিদের বিপরীত যেমন সুন্নাতের বিপরীত বেদাত বেদাতের বিপরীত সুন্নাত তেমন তাওহিদের বিপরীত শির্ক আর শিরকের বিপরীত তাওহিদ তো তাওহিদ মানে হচ্ছে আল্লাহর একত্ববাদ রব হিসেবে আল্লাহ এক ইলাহ হিসেবে আল্লাহ এক আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ এক রব হিসেবে আল্লাহ এক মানে আল্লাহ আপনাকে লালন পালন করে ওই রকম যেমন আপনার বাপমা আপনাকে লালন পালন করেছে আল্লাহ আপনাকে খাওয়ায় ওই রকম যেমন আপনার বাপ মা আপনাকে খাইয়েছে অমা মা ফিল আরদি আল আল্লাহ রিস কোহা জমিনে এমন কোনো প্রাণী নাই যার রিজিক আল্লাহ বহন করেন না মশা মাছি থেকে শুরু করে পোকা পোকামাকড় পিঁপড়া জীবজন্তু থেকে শুরু করে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না ইন্নায়ার জুকমাইশাব হিসাব আল্লাহ যাকে চান তাকে বেশিসাব রুজি রুটি দিতে পারেন এটা আল্লাহর ইচ্ছা তো আল্লাহ হচ্ছেন লালন পালনকারী এই জন্য আল্লাহ হচ্ছেন রব আর ইলাহ যার এবাদত করা হয় যিনি উপাস্য যিনি এবাদতের যোগ্য তো প্রত্যেক যার এবাদত করা হয় তাকে বলা হয় ইলাহ আর এবাদত পাওয়ার একমাত্র যোগ্য তিনি যিনি লালন পালন করেন এবাদত পাওয়ার একমাত্র যোগ্য তিনি যিনি কি করেন লালন পালন করেন পৃথিবীতে অধিকাংশ মানুষ আল্লাহকে রব হিসেবে মানে ঠিকই কিন্তু আল্লাহ সুবহান তাআলাকে ইলা হিসেবে মানে না একজন হিন্দুও আল্লাহকে রব হিসেবে মানে একজন ইহুদিও আল্লাহকে রব হিসেবে মানে একজন খ্রিস্টানও আল্লাহ সুবহান তাল্লাহকে রব হিসেবে মানে খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ কোরআনে বলেছে যে খ্রিস্টানকে আপনি জিজ্ঞেস করে দেখুন হি আল্লাহর নবী যে মান আওয়া আকাসম আর্জ যে একজন খ্রিস্টানকে ধরে জিজ্ঞেস করবেন আসমান জমিন কে বানিয়েছে খ্রিস্টান বলবে লাল্লাহ অবশ্য অবশ্যই বলবে আল্লাহ বানিয়েছে তো যখন তারা বলতেছে যে আসমান জমিন আল্লাহ বানিয়েছে মানে তারা আল্লাহকে রব হিসেবে মানতেছে আবু জাহালকে যদি জিজ্ঞেস করা হতো এই পৃথিবী আসমান জমিন কে বানিয়েছে আবু জাহাল বলতো আল্লাহ বানিয়েছে আবু জাহাল আল্লাহর উপর বিশ্বাস করে দেখেই তো বদরের যুদ্ধে যাওয়ার পূর্বে কাবাঘরের গিলাফ ধরে দোয়া করেছিল আব্দুল মোত্তালেব আল্লাহর প্রতি বিশ্বাস রাখে দেখেই তো যখন আব্রাহার বাহিনী হামলা করতে এসেছিল তখন আব্দুল মোত্তালেব আল্লাহর নিকটে বাইতুল্লাহকে কাবাকে সরপদ সমর্পণ করে দিয়েছিল সে আল্লাহর প্রতি বিশ্বাস করে দেখেই তো তারা জমজমের পানির সংরক্ষণকারী প্রতি বছর তারা হজ করতো কাবাঘরের সংরক্ষণ করতো কাবাঘর তারা নির্মাণ করেছে আজকের যেই জায়গার উপর আমরা কাবাঘর দেখতেছি আপনারা যারা হজ করেছেন তারা দেখবেন যে কাবাঘরের সামনে একটা জায়গা হাঁপ প্রাচীর দেওয়া আছে হাঁপ প্রাচীর দিয়ে ঘেরা আছে এবং ওর মধ্যে দিয়ে ঢুকা যায় ভিতরে ওই জায়গাটুকুও মূল কাবাঘরের অংশ যে কাবাঘর ইব্রাহিম আলহালাম বানিয়েছিলেন সেই মূল কাবাঘরের অংশ কিন্তু ওই জায়গাটুকু অথচ ওই জায়গাটুকু এখন মূল কাবাঘরের অংশ হিসেবে রাখা নাই খোলা রাখা আছে অর্ধ দেওয়াল দিয়ে ঘেরা আছে মাঝখানে রাস্তা তৈরি করা আছে মানুষের মধ্যে যেতে পারে কী জন্য ওই জাহেলি যুগে যখন আবু জাহালেরা যাদেরকে আমরা কাফের মুশ্রিক মনে করি সেই আবু জাহাল আবুল আহাব আল্লাহ রসুল যখন নবোদ পায়নি তখন তারা যখন কাবাঘরের টাথর সব নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাচ্ছিলো তখন তারা নতুন করে যখন কাবাঘর তৈরি করে তখন তারা শপথ করেছিল যে হালাল ইনকাম ছাড়া আমরা কাবাঘর নির্মাণ করব না কোনো সুদের অর্থ কোনো অন্যায় পথে উপার্জিত অর্থ জেনা দিয়ে উপার্জিত অর্থ মদ বিক্রি করে উপার্জিত অর্থ দিয়ে কাবা ঘর তৈরি করব না তো সবাই পুরো ক্রয় বংশ তাদের হালাল ইনকাম জমা করে যখন কাবাঘর নির্মাণ করা শুরু করলো তখন তারা এতটুকু নির্মাণ করতে পেরেছিল আর বাকিটুকু নির্মাণ করার টাকা তারা জমা করতে পারেনি ওই সময় কাবা ঘরে হাজরে আসাদ যেহেতু কাবাঘর নতুন করে নির্মাণ করা হচ্ছে তো হাজরে আসাদ নিচে গিয়ে রাখা হয়েছিল ওটাকে আবার তুলে তার জায়গায় রাখতে হবে তো কে হাজার আসাদ তুলে রাখবে এই নিয়ে কোরাইশ গোত্রের মধ্যে গণ্ডগোল শুরু হয়ে গেল তো ওই দিন রাসুল আলী আসাল্লাম ফাইসালা করেছিলেন যে আমি হাজির আস উঠিয়ে একটা চাদরে তুলবো আর সেই চাদর তোমরা কোরাইশের যত বংশের বড় বড় লোক আছো যত গোত্র আছো সবাই এই চাদরের মাথা ধরে থাকবে তারপর আবার তোমরা সেই চাদরে করে বহন করে হাজির আসাদ কাবাঘরের পাশে নিয়ে যাবে আর আমি মোহাম্মদ ওই হাজার আসাদ তুলে যেখানে রাখার সেখানে রাখবো সল্ল্লাহ আলী আসাল্লাম তখনও তিনি নবী হনিনি। তাহলে আজকের কাবাঘর যে অবস্থার ওপর আছে সেটা আল্লাহ রসুল নবী হওয়ার আগে জাহেলি যুগে যাদেরকে আমরা কাফের মশরিক মনে করতেছি তাদের নির্মাণ করা তারপর আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তার মানেটা কী তার মানে তারা আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করতো কিন্তু ইলা হিসেবে বিশ্বাস করত না যদি ইলা হিসেবে বিশ্বাস করত তাহলে কাবাঘরে মূর্তি রাখত না কাবাঘরে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব সোলাইমান দাউদ বড় বড় নবীর মূর্তি রাখা ছিল কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি ছিল বলা হয়ে থাকে ইতিহাসের পাতায় তো তারা সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত। রিজিক দাতা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু ইবাদত করার সময় মাথা নত করার সময় কিছু চাওয়ার সময় কিছু আশ্রয় প্রার্থনা করার সময় তারা ওই মূর্তিগুলোর কাছে যেত এইটাই হলো শিল্প যেটা আল্লাহ ওয়া তালা বরদাস্ত করতে পারেন না অংশীদারিত্ব অংশ দেওয়া শেয়ার করা আমার বউ তার শরীরকে আরেকজনের সাথে শেয়ার করবে আমি তাকে বিবাহ করেছি মহরানা দিয়ে এটা আপনার কাছে যেমন খারাপ লাগে একজন গায়েরাত মান্ত আত্মমর্যাদাশীল পুরুষের কাছে যেমন খারাপ লাগে যে তার স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হবে শেয়ার করবে ভালোবাসা যে ভালোবাসা আপনি একমাত্র পাওয়ার হকদার সেটা সে শেয়ার করতেছে অপর পুরুষের সাথে এটা আপনার গায়েরাতে যেমন আঘাত দেয় ঠিক যিনি রব যিনি আপনাকে খাওয়ান পরান পৃথিবীর সৃষ্টিকারী জমিনের সৃষ্টিকারী আসমানের সৃষ্টিকারী আপনার দাতা আপনার জীবন মৃত্যুর মালিক এভরিথিংয়ের মালিক আপনি যখন ইবাদত করার তখন তার ইবাদত না করে অন্যের ইবাদত করতেছেন জমিনে চলতেছেন আল্লাহর রিজিক ভক্ষণ করতেছেন আল্লাহর আপনার জীবন মৃত্যুর মালিক আল্লাহ আপনাকে জন্ম জন সৃষ্টি করেছে আল্লাহ সুবাহতালা মায়ের পেটে আপনি যখন সিজদা করার হচ্ছে তখন আল্লাহ সুবাহতালার সামনে সিজদা না করে মূর্তির সামনে সিজদা করতেছেন কবরের সামনে সিজদা করতেছেন যখন অসুস্থ হচ্ছে তখন আপনি আল্লাহর কাছে নাচে তাবিজের মাধ্যমে জিনের মাধ্যমে শয়তানের মাধ্যমে কবিরাজের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করতেছেন এটাই হচ্ছে আল্লাহর উলুহিয়াহ যে এবাদতের একমাত্র যোগ্য যে আল্লাহ এটার ক্ষেত্রে অংশীদারিত্ব স্থাপন করা এটা আল্লাহ সহ্য করেন না ইন্দ আল্লাহ ফিরো আয় কবিহ ফিরো মাদ দালিক আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে রাজি আছেন কিন্তু তার সাথে অংশীদারিত্ব করলে তিনি যে ইবাদত পাওয়ার হকদার এটা করলে আল্লাহ ক্ষমা করবেন না একজন মানুষ যে একক্র সালা তাদাই করে না ওই মানুষ তার চাইতে ভালো যে আল্লাহ ব্যতীত অন্যের সামনে মাথা নত করে একজন মানুষ যে ইবাদতও করেন ইবাদতই করে না সে চাইতে ভালো যে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে তো এটাই হচ্ছে শির্ক এটাই হচ্ছে তাও হেদ উলুহিয়াতে আল্লাহ তালার একত্ববাদ ঠিক তেমনি আল্লাহর নাম এবং গুণাবলীতে আল্লাহ সুবাহ বাদ আল্লাহ আল্লাহ অদৃশ্যের খবর রাখেন গায়েবের খবর রাখেন আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ গায়েবের খবর রাখে তাহলে আপনি আল্লাহর নাম এবং গুনাবলিতে শিরকে স্থাপন করলেন আল্লাহ সুবাহানহ হতালে একমাত্র বিপদ থেকে উদ্ধার করতে পারে আপনি যদি মনে করেন গাউসুল আজম আব্দুল কাদের জেলানি বিপদ থেকে উদ্ধার করবে ইয়া আলী মাদাদ এটা ইরান সহ আশেপাশের বহু দেশে প্রচুর প্রচলিত বিপদে পড়লে ইয়া আলী মাদাদ আলী রাজি আল্লাহ ডাকা হয় বিপদে পড়লে উদ্ধার করার জন্য মুশকিল কুষা তথা বিপদে পড়লে যিনি উদ্ধার করতে পারেন উর্দুতে বলা হয় ফার্সিতে বলা হয় এদেশের মানুষের মাঝে প্রচলিত আছে এগুলো সবই আল্লাহ সুবাহানহ তালার সাথে শরিক স্থাপন করা ঠিক তেমনই সম্মানের ক্ষেত্রে মর্যাদার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো স্থান নির্দিষ্ট কোনো কাল নির্দিষ্ট কোনো পাত্র নির্দিষ্ট কোনো জায়গা নির্দিষ্ট কোনো ঘর নির্দিষ্ট কোনো বাড়ি নির্দিষ্ট কোনো গাছ নির্দিষ্ট কোনো পাথর নির্দিষ্ট কোনো দিন নির্দিষ্ট কোনো সময় যে কিছুকে আপনি নির্দিষ্ট করে আলাদা করে সম্মান দিবেন ওটাই শিরকের শুরু যেটাই নির্দিষ্ট করবেন যেখানে আমি একটা শহীদ মিনার তৈরি করলাম নির্দিষ্ট কিছু পাথর দিয়ে ওখানে নির্দিষ্ট দিনে গিয়ে ফুল দিবো শিরকের শুরু আজকে আমি এখানে একটা নির্দিষ্ট গাছ নির্ধারণ করলাম এই গাছটা অমুক গাছ এই গাছের কাছে আমি আসব। একটা নির্দিষ্ট নদী নির্ধারণ করলাম গঙ্গা নদী যে নদীতে আমি গোসল করব পবিত্র হব একটা নির্দিষ্ট গাছ কয়েকশো বছরের পুরাতন বট গাছ ওই গাছকে নির্ধারণ করলাম যেখানে গিয়ে আমি পূজা দিব এগুলো সব হিন্দুয়ানি সংস্কৃতি থেকে আসা এবং যখনই আপনি নির্দিষ্ট দিন নির্দিষ্ট কাল নির্দিষ্ট গাছ নির্দিষ্ট স্থানকে মর্যাদা দিবেন তখন এটা হয় শিরকের শুরু এই জন্য রাসুলসাল্লি আসাল্লামের উম্মতদের জন্য কোনো প্রকার ছবি কোন প্রকার মূর্তি নির্মাণ করা সেটাকে সম্মান করা সেটাকে ঝুলিয়ে রাখা সেটির সামনে হাত জোড় করা সেটার সামনে মাথা নত করা সেটার সামনে ফুল দেওয়া ফুল চড়ানো সব কিছুই মহামান্যায় এবং মহাগোনা এটি এই নয় এর মানে এই নয় যে আমি তাকে সম্মান করতে চাচ্ছি না যদি এটাই সম্মান করার রাস্তা হতো তাহলে সাহাবিরা সবাই মিলে আল্লাহ রসুল মরার পরে আল্লাহ রসুলের বিশাল ভাস্কর্য নির্মাণ করত। যদি এটাই সম্মান দেওয়ার রাস্তা হতো এটা শয়তানের রাস্তা এর মাধ্যমে শয়তানকে খুশি করা হয় শয়তানের ইবাদত করা হয় একটা হচ্ছে আল্লাহ সুহায়নতালার দাসত্ব আর একটা হচ্ছে শয়তানের দাসত্ব হয় আপনি ইবাদুল্লাহ আল্লাহর বান্দা না হয় আপনি এবাদুল শৈতান শয়তানের বান্দা আল্লাহর বান্দা সে যে আল্লাহ সবহান হতা আল্লাহর সামনে মাথা নত করে শয়তানের বান্দা সে যে আল্লাহ ব্যতীত অন্য যে কোনো কিছুর সামনে মাথা নত করে আল্লাহর বান্দা সে যে শুধু একমাত্র আল্লাহকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে আর শয়তানের বান্দা সে যে আল্লাহ ব্যতীত যে কোনো প্রকার ছবি মূর্তিকে সম্মান প্রদর্শন করে ঝুলিয়ে রাখে বানায় এতে শয়তান খুশি হয় এতে শয়তানের ইবাদত করা হয় শয়তানের এটা শপথ যে শয়তান মানুষকে পদভ্রষ্ট করবে এবং সেই পদভ্রষ্ট করার একটা বড় রাস্তা হচ্ছে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে বাড়িতে বাড়িতে ছবি মূর্তি প্রবেশ করিয়ে দেওয়া এই জন্য আলী ওয়াসাল্লাম আশঙ্কা করেছিলেন যে আমার উন্মতের একটা অংশ অচিরেই মুশ্রিকদের সাথে মিশ্রিত হয়ে যাবে মিলিত হয়ে যাবে তাদের কৃষ্টি তাদের কালচার তাদের স্বভাব চরিত্র সব কিছু গ্রহণ করে নেবে বাংলাদেশ থেকে যখন আপনি সীমান্ত ক্রস করে ভারতে চলে যাবেন তখন বাংলাদেশের সমাজ সংস্কৃতি এবং ভারতের সমাজ সংস্কৃতির মধ্যে অনেকগুলো পার্থক্য আপনার চোখে ধরা পড়বে অনেক পার্থক্য চোখে ধরা পড়বে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে বলেন পর্দার দিক থেকে বলেন পোশালীন পোশাকের দিক থেকে বলেন ছোট্ট একটা দেশ অথচ এই ছোট্ট একটা দেশ ক্রস করে পাশে অবস্থিত বিশাল দেশে যখন প্রবেশ করবেন পরিষ্কার পরিচ্ছন্নতার পার্থক্য দেখতে পাবেন শালীন পোশাকের পার্থক্য দেখতে পাবেন আসমান জমিন পার্থক্য ঠিক আর একটা পার্থক্য দেখতে পাবেন রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে ভারতে ঢুকামাত্র দেখবেন প্রায় মোড়ে মূর্তি আছে প্রায় মোড়ে ভাস্কর্য আছে এটা আলামাহ আপনি একটা দেশে যাবেন সেই দেশটা মুসলমানদের দেশ না হিন্দুদের দেশ এটা পার্থক্য করার একটা বড় রাস্তা বড় মাধ্যম চিহ্ন সে আর সে ইসলাম ইসলামের সে আর ইসলামের চিহিন্ন যখন আপনি বাংলাদেশে ঢুকবেন অন্য কোনো দেশ থেকে এসে দেখবেন যে রাস্তার মোড়ে মোড়ে বিশাল মূর্তি বিশাল ভাস্কর্য তখন বাহ্যিক দৃষ্টিতে মনে হবে না যে এটা মুসলমানদের দেশ বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে এটা এই দেশে হয়তো হিন্দুরা বসবাস করে যদিও বসবাস করে মুসলমানেরা তো সম্মানিত উপস্থিতি এখানে শুধু আপনাদেরকে বলা উদ্দেশ্য নয় বরং যেখানে যে পর্যন্ত আমাদের আওয়াজ পৌঁছবে আমাদের কথা পৌঁছবে সেই পর্যন্ত আমাদের এটাই বলা উদ্দেশ্য যে এই জাতীয় জোরপূর্বক বাধ্য করে মানুষের কাছ থেকে সম্মান আদায় করে ভাস্কর্য নির্মাণ করে মূর্তি নির্মাণ করে চিরস্থায়ী হওয়া যায় না পৃথিবীতে কারো মূর্তি কারো ভাস্কর্য স্থায়ী হয়ে নাই ইব্রাহিম আলহ সালাতামের যুগে যারা মূর্তি বানিয়েছে সেগুলো ইব্রাহিম আলহিসালাম ভেঙে দিয়েছেন তারপরে যারা মূর্তি বানিয়েছিল কাবাঘরে সেগুলোকে মোহাম্মদ সল্লা আলিহীয়া সালাম ভেঙে দিয়েছেন পৃথিবীতে আরও বহু মূর্তি পরবর্তীতে তৈরি হয়েছিল সাদ্দাম হোসেন বিশাল বিশাল মূর্তি ভাস্কর্য তৈরি করেছিল ইরাকের মাটিতে সাদ্দাম হোসেনের নাই নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে মানুষ ভেঙে ফেলেছে মানুষের অন্তরে জোর করে জায়গা নেওয়া যায় না মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সারা পৃথিবীতে একটা ছবিও নাই মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সারা পৃথিবীতে একটা ভিডিও নাই আমাদের মানুষ ভক্ত হচ্ছে হাজার হাজার ভিডিও দেখে ছবি দেখে দৃশ্য দেখে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের না একটা ভিডিও আছে না একটা ছবি আছে না একটা মূর্তি আছে না একটা ভাস্কর্য আছে অথবা সারা পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষের অন্তরের উপর সবচেয়ে প্রভাব বিস্তারকারী কোটি কোটি হৃদয়ের স্পন্দন কোটি কোটি মানুষের মাঝে প্রভাব বিস্তারকারী সামান্য তেইশ বছরের জীবনে কোটি কোটি মানুষের হৃদয় জয়কারী তিনি হচ্ছেন মাহম্মদ সাল্লাল্লাহ আলাইহি তো মানুষের অন্তরকে মূর্তি ভাস্কর্য যদি জয় করা যায় না মূর্তি ভাস্কর যে হচ্ছে অস্থায়ী তিনি আজকে আপনি বানাবেন কাল কেউ না কেউ ভেঙে ফেলবে আব্দুর রাজাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে যে আমি যদি না ভাঙতে পারি তো আমার সন্তান ভাঙবে আমার সন্তান যদি না ভাঙতে পারে তো তার সন্তান ভাঙবে তার সন্তান যদি না ভাঙতে পারে তো তার সন্তান ভাঙবে তার সন্তান যদি না ভাঙতে পারে তো একদিন ইসা আসবে এসে মূর্তিগুলোকে ভেঙ্গে খান খান করে দিবে এটা হবেই হবে রসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম যে নির্দেশ আলীকে দিয়েছেন যে আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙ্গে খান খান করে দিবে তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে সমান করে দিবে কেননা প্রত্যেকটা মূর্তি প্রত্যেকটা উঁচু কবর আল্লাহর তাওহিদকে নিয়ে বিদ্রুপকারী প্রত্যেকটা মূর্তি প্রত্যেকটা উঁচু কবর আল্লাহ সুবাহানহ তালার তাওহিদের বিরোধী আল্লাহ সুবাহানহ তালার একত্ববাদের বিরোধী আল্লাহ সুবাহানহ তালার একত্ববাদের এলান সারা পৃথিবীব্যাপী ব্যাপী জানাল মালিকুল আমলাক আল ওয়াহিদুল কাহার সারা পৃথিবীর রাজাধিরাজ একচ্ছত্র অধিপতি একচ্ছ ছত্র মালিক একচ্ছত্র সৃষ্টিকর্তা অহংকার করা একমাত্র যার জন্যই মানায় দাম্ভিকতা একমাত্র যার জন্যই মানায় যার সায়ানে শান তিনিই হচ্ছেন একক সত্তা পৃথিবীতে যত মূর্তি আছে যত ছবি সম্মানের জন্য ঝুলানো আছে যত উঁচু কবর আছে সবগুলো আল্লাহ সুবাহ তালার বিরোধী এগুলো হচ্ছে আল্লাহ ও তালার বিরোধী আল্লাহ তালার তাল্লাহার উলুহিয়াতের বিরোধী আল্লাহ সুবাহান তালার বাদের বিরোধী যারা এগুলো নির্মাণ করে তাদের জন্য কোনো ক্ষমা নাই যারা এগুলোতে সহযোগিতা করে তাদের জন্য কোনো ক্ষমা নাই তবে এগুলো একদিন ধ্বংস হবেই এগুলো একদিন ধ্বংস হবেই আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন ডাকো তোমার কে ডাকার আছে কাকে ডাকার আছে ডাকো সানাদ তোমার যাকে ডাকার আছে ডাকো আজকে হয়তো একটা ভাস্কর্য বা একটা মূর্তি বানা দিকে তুমি কাকে ডাকতে পারো আমেরিকা ইসরাইল ভারত যাকে ডাকার আছে তাকে ডাকো আর আমি আল্লাহ নিয়া আজাবের ফ্রেস্তাদেরকে ডাকবো যারা আজাব দেয় তাদেরকে ডাকবো এবং নিমিষে ধুলিশ্ব করে দিতে পারি আমি যারা তোমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে চলে গেছে তাদেরকে আমি ধুলিস করে দিয়েছি আর আল্লাহ সুবাহান তালার ধুলিশাত করার একটা চমৎকার জিনিস হচ্ছে আল্লাহ সব তালা সব সময় যারা অহংকারী হয় যারা দাম্ভিক হয় তাদেরকে আল্লাহ সুবাহান তালা এমন ছোট এমন নিম্ন পর্যায়ের অসহায়ত্ব দিয়ে ধ্বংস করেন যেটা তাদের দাম্ভিকতার সরাসরি বিরোধী আল্লাহ সুবাহান তালা ফেরাউন খোদার দাবি করেছে আল্লাহ সুবাহন তালা চাইলে ফেরাউনকে অন্য কোনোভাবে হত্যা করতে পারতেন ফেরাউনকে আল্লাহ ওয়া তালা পানিতে ডুবিয়েছেন দেখি তুমি বাঁচতে পারো কি না তুমি যদি রাব হও প্রতিপালক হও তো বাঁচো পানি থেকে এখানে তো তোমাকে কেউ এসে হত্যা করতেছে না মুসা তো এসে তোমাকে জবাই করতেছে না মুসা তো তোমাকে তীর মারতেছে না সামান্য পানি তুমি সাঁতরে বাঁচো তুমি তোমার ক্ষমতা দিয়ে বাঁচো তুমি তোমার দাপট দিয়ে বাঁচো ফেরাউনকে আল্লাহ তালা ষোলো আনা অসহায়ত্ব দেখিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে যে আনা আমি হচ্ছি তোমাদের প্রতিপালক সৃষ্টিকর্তা একচ্ছত্র অধিবাদী তোমরা কিছুই নাও যুগে যুগে আল্লাহ সব তাল্লা যত দাম্ভিক এসেছে সবকে এরকম ছোট ছোট নগণ্য জিনিস মশা মাছি যখন আদ সামুদ এসেছে তখন তাদেরকে তাদের যে শক্তি ক্ষমতা শরীর বিশাল লম্বা লম্বা তাদের শরীর ছিল অত শক্তিশালী জাতি আল্লাহ বলেছেন যে আমি পৃথিবীতে আর কোনোদিন সৃষ্টি করব না যারা পাহাড়ে বসবাস করত পাহাড় কেটে ঘর নির্মাণ করত তাদেরকে আল্লাহ তালা ঝড় দিলেন ঝড়ে তারা বলছে গোড়া কাটা গাছের ন্যায় পড়েছিল যে খেজুর গাছগুলোর গোড়া কাটলে যেমন খেজুর গাছ উল্টে পড়ে থাকে এরকম গোড়া কাটা গাছের ন্যায় পড়েছিল কত কিলোমিটার ব্যাপী সেই ঝড়ের গতি ছিল তা আল্লাহ সুবাহান তালা জানে এই সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চিতে আল্লাহ সুবাহান তালার সেনাবাহিনী ছড়িয়ে আছে বাতাস আল্লাহর বাহিনী বাতাসকে বললে কত কিলোমিটার গতিতে বাতাস আসবে পাথরের শক্তিশালী পাথরের তৈরি করা বিল্ডিং বাতাসের আঘাতে করাতের মতো কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সমুদ্র আল্লাহ বাহিনী সমুদ্রকে নির্দেশ দিলে সমুদ্র জলোচ্ছ্বাসে ডুবিয়ে দিবে হাজার হাজার কোটি কোটি মানুষকে বিশাল বিশাল বিল্ডিংকে ধসিয়ে দিবে জমিন আল্লাহ ভাহান তালার বাহিনী জমিনকে আল্লাহ নির্দেশ দিলে জমিন কাঁপবে যখন জমিন তার ভয়ঙ্কর ভাবে আছে সবকিছু বের করে দিবে সেদিন মানুষ বলবে কি হয়েছে জমির বলবে নির্দেশ পালন কর্তার নির্দেশ আমি এরকম করতেছি তো মানুষ যে পৃথিবীতে বিচরণ করে যে মাটি দিয়ে আপনি ভাস্কর্য তৈরি করবেন যে পাথর দিয়ে আপনি মূর্তি নির্মাণ করবেন সবগুলো আল্লাহ সানহত আলার অধীনস্থ আল্লাহ তালার রাজত্ব পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে আপনি গিয়ে চন্দ্র নক্ষত্র গ্রহরাজি মঙ্গল থেকে শুরু করে যত গ্রহরাজি যেখানে আছে সমুদ্রের অতল গহব্বর আফ্রিকার জঙ্গল কোথাও আপনি আল্লাহর রাজত্বের বাইরে যেতে পারবেন না এটা আল্লাহর চ্যালেঞ্জ যেখানেই যাবেন সেখানেই আল্লাহর রাজত্ব এবং এই ভাস্কর্য এই মূর্তিগুলোকে জাহান নামে আল্লাহ সুবাহান ও তালা জ্বালাবেন জাহান নামের খড়ি জাহান নামের কাঠ হবে মানুষ আর জাহান্নামের খড়ি কাঠ হবে ওই সমস্ত ভাস্কর্য ওই সমস্ত মূর্তি যাদেরকে দুনিয়াতে সম্মান করা হতো এগুলোকে আল্লাহ সুবাহান তাল্লাহ জাহান্নামে জ্বালিয়ে দেখাবেন যাদেরকে তোমরা সম্মান করতে আজ তাদেরকে জাহান্নামে জ্বালাচ্ছি ওই কাঠ ওই মাটি যেগুলো দিয়ে মানুষ মূর্তি বানিয়েছে যেগুলো দিয়ে মানুষ ভাস্কর্য তৈরি করেছে এগুলো জাহান নামে জ্বলবে এটা আল্লাহ সুবাহানুহতালার বিধান অতএব মানুষকে আল্লাহ সুবাহানহ তালাকে ভয় করা উচিত আল্লাহ সুভাহানহতালার একচ্ছত্র আধিপত্যকে ভয় করা উচিত ক্ষণস্থায়ী দুনিয়ায় হয়তো সামান্য ক্ষমতার জোরে আমি এবং আপনি জোরপূর্বক কিছু করে যেতে পারি কিন্তু এতটুকু নিশ্চিত থাকেন সেটা স্থায়ী হবে না কোনো দিনই সেটা স্থায়ী হবে না স্থায়ী কোনটা হতে পারে যদি আল্লাহ সুহানহতালার সন্তুষ্টির জন্য সত্যি দেশ ও জাতিকে ভালোবেসে থাকেন তাহলে আল্লাহ হতালার সন্তুষ্টির জন্য সত্যি যদি নিজের পিতাকে ভালোবেসে থাকেন তাহলে তার যেন কবরে তিনি কোনো সওয়াব পান সেটের জন্য সাদকায় জারিয়ার রাস্তা খোলা আছে আপনি আপনার পিতার নামে একটা মসজিদ তৈরি করুন আপনার নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে পিতার জন্য অক্স হিসেবে সাদকায় খায় জারিয়া হিসেবে মসজিদ তৈরি করুন চিরস্থায়ী থাকবে ইনশাআল্লাহ চিরস্থায়ী থাকবে আল্লাহর ইবাদত হবে আল্লাহর জিকির আজকার হবে আল্লাহর তাসবি তাহলিল হবে যদি সত্যি দেশ ও জাতিকে ভালোবেসে থাকেন তাহলে মানুষের অর্থ মানুষের টাকা মানুষের ধন দৌলত জনগণের দেওয়া ট্যাক্সের টাকা তাদের উন্নয়নের পিছনে ব্যয় করেন বাংলাদেশে কত মানুষ না খেয়ে আছে রাস্তা ঘাটে ফুটপাতে কত মানুষের চাকরি নাই করোনার কারণে কত মানুষের কত অসহায়ত্ব কত দারিদ্রতা বাংলাদেশের গ্রামেগঞ্জে হাঁটলে রাস্তায় হাঁটলে সেই চিত্রগুলো ফুটে ওঠে চোখের সামনে স্পষ্ট হবে। এই অসহায় মানুষগুলোকে লালন পালন করার দায়িত্ব তো আপনারই আপনি মুসলমানদেরকে তাদের দেশে তাদের রাজপথে মূর্তি ভাস্কর্য দেখতে বাধ্য করবেন এর চেয়ে অন্যায় আর কি হতে পারে এই রাজপথে তো আমি হাঁটব এই রাজপথে তো আমি গাড়ি চালাবো ট্যাক্সের টাকা তো আমিও দিই তো আপনি আমাকে কি জন্য আমার টাকা দিয়ে আমাকে মূর্তি দেখতে বাধ্য করবেন আমি তো মুসলমান আমি তো দেখতে চাই না আপনি আমার টাকা ভালো কাজে লাগান এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করার কোনো অর্থ হয় না এই প্রত্যেকটা টাকার কী মাঠে হিসাব দিতে হবে লাতুস আলুন্না ইয়ৌমা ইদিন আনিন নাঈম কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেক যে দয়া এবং অনুগ্রহ মানুষকে দিয়েছিল সেই দয়া এবং অনুগ্রহের বিষয়ে জিজ্ঞাসা করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন খাবার পেলেন না বাড়ি থেকে বের হয়ে গেলেন আবু বকরও ও ক্ষুধার্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে আসলো ওমরও ও ক্ষুধার্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে আসলো তারপরে একজন আনসারির বাড়িতে গিয়ে বকরি খাসি জবাই করে খাবারের ব্যবস্থা করা হলো তখন আল্লাহ রসুল বলতেছে আজকে অসহায় অবস্থায় আল্লাহ যে আমাদের খাবারের ব্যবস্থা করলো এই নিয়ামতের জন্য কিয়ামতের মাঠে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তাহলে আজকে জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা এই ভাস্কর্য মূর্তি নির্মাণের জন্য ব্যয় করবেন এর জন্য কিয়ামতের মাঠে জবাবদিহিতা করতে হবে অতএব শুধু সরকার মহোদয়কে নয় জনগণকেও আপনাদেরকেও আপনারা যারা বক্তব্য শুনছেন তাদেরকেও মূর্তি বিরোধী আন্দোলন থাকতে হবে রক্তের সাথে মিশ্রিত আপনার বাড়িতে যেন মূর্তি জায়গা না পায় আপনার ঘরে যেন মূর্তি জায়গা না পায় আপনার পিতার ছবি যেন জায়গা না পায় পিতার সম্মান করতে চান কবরে গিয়ে দোয়া করেন তার ছবি আপনার ঘরে ঝুলিয়ে রাখতে হবে তার মানে আপনি কল্যাণকর নেক সন্তান নন আপনার পিতার ছবি আপনার পিতার মূর্তি যেন আপনার ঘরে আপনার বাড়িতে কোথাও যেন জায়গা না পায় ছবি মূর্তি বিরোধী আন্দোলন হতে হবে মুসলমানদের রক্তের সাথে মিশ্রিত কেন এটা আল্লাহর একত্ববাদের বিরোধী আল্লাহ হতালার তাওহিদের সাথে বিদ্রুপ সৃষ্টিকারী সব কিছুকে বরদাস্ত করা যায় পৃথিবীতে কিন্তু শিখকে বরদাস্ত করা যায় না আল্লাহ সুবাহানহতালার একত্ববাদ বিরোধী কোনো কিছুকে পৃথিবীতে বরদাস্ত করা যায় না তো সম্মানিত উপস্থিতি আল্লাহ হতালা আমাদেরকে ছবি মূর্তি ভাস্কর্য থেকে মুক্ত থেকে নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থান কাল পাত্র থেকে মুক্ত থেকে একত্ববাদের সাথে আল্লাহ সুবাহানহ তালার ইবাদত করার আল্লাহ তালাকে সম্মান করার আল্লাহ সুবাহানহ তালার দাসত্ব করার তৌফিক দান করুক আল্লাহ মামিন এবং আমরা আল্লাহ সুবাহানহ তালার নিকটে দোয়া করি যে আল্লাহ সুবাহানহ তালা যেন আমাদেরকে আমাদের মধ্যেকার কিছু অজ্ঞ জাহেল আফাহা আল জাহেল অজ্ঞ জাহেলদের কর্মকাণ্ডের কারণে আল্লাহ সুবাহান তালা যেন আমাদেরকে তার আজাবের গ্রিফতে না আনেন আল্লাহ সুবাহানহতালা যেন আমাদেরকে তার গজব দিয়ে ধ্বংস না করে দেন আমাদের কিছু সুফাহা জাহেলদের কর্মকাণ্ডের কারণে বরং আল্লাহ সুবাহান তালা যেন এই দেশকে এই দেশের মাটিকে মূর্তি পূজা থেকে শির্খ পূজা থেকে ভাস্কর্যকে সম্মান করা থেকে নির্মাণ করা থেকে এই দেশকে নব্বই পার্সেন্টের মা মুসলমানের এই দেশকে আল্লা সুবাহান তালা হেফাজত করেন আল্লাহ মাহমিন